সীমান্তবর্তী উপজেলা শার্শার 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে গঠিত যশোর এক। 1991 সাল থেকে অনুষ্ঠিত 6টি নির্বাচনের মধ্যে 4বারই এ আসনে নৌকার বিজয় গেতন উঠছে। বিএনপি জামায়াতের শক্ত অবস্থানের দাবি উড়ে আসনটিতে বিজয়ের ধারা বজায় রাখতে চায় আওয়ামী লীগ। শার্শার মানুষের আর্থসামাজিক পরিবর্তনে বড় ভূমিকা রাখছে বেনাপোল স্থলবন্দর। ক্ষমতাসীনরা বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে এ বন্দরের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেটা উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এটা উন্নয়ন কর্মের শরিক হবে এবং আগামী দিনে অবশ্যই আওয়ামী লীগ জয়ী হবে। আমাদের প্রতীকে এক নৌকোমার্কা, নৌকো যাকে দেবে তাকে নিয়ে আমরা অবতীর্ণ হব। আর বিএনপি বলছে, সুষ্ঠু নির্বাচন হলে এ আসন তাদেরই হবে। আসনটিতে লড়ছেন বিএনপির দুই প্রার্থী। নির্বাচনে প্রত্যাশী এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্ম লগ্ন থেকেই এই দলের সাথে আমি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত। এদিকে দুর্নীতিমুক্ত, সৎ এবং এলাকার উন্নয়নে আন্তরিক এমন প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা। সৎ নির্ভীক, তার যার ভিতরে দুর্নীতি নাই সেই নেতাকে আমরা নির্বাচিত করতে চাই। আমার নাগরিক অধিকার, আমার ভোটটা যেন আমি নির্বিঘ্নে নির্ভয়ে প্রদান করতে পারি। 336 বর্গ কিলোমিটার আয়তনের যশোর এক আসনে মোট ভোটার 341,328 জন। আফসানা নীলা, 21 টেলিভিশন।